নমস্কার, আমি কৌশিক মজুমদার, কলাধার অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে আপনাদের স্বাগত জানাই। তো আমি কয়েক বছর ধরে ওয়াটার লিলি এবং লোটাসের কালেকশন করছি অনলাইনে। আমি অল ওভার ইন্ডিয়াতে লোটাস এবং ওয়াটার লিলি পাঠিয়ে থাকি। আপনারা এরকম টিউবার আমার কাছে পাবেন, এরকম প্রচুর টিউবার আছে, অনেক রকম লোটাস আছে, তো তাদের টিউবার এবং ওয়াটার লিলি আপনারা পেয়ে থাকবেন। আমি এই যে দেখছেন, এগুলো লোটাসের টিউবার, এরকম বহুত লোটাসের টিউবার আমার কাছে আছে। এবং এলাকায় যারা রেডি প্ল্যান্ট নিতে চান তাদের জন্য এই যে প্ল্যান্টগুলো রেডি করেছি, দেখুন এগুলো সব রেডি। এবং লোটাসের টিউবারও আপনারা পেয়ে যাবেন। এই দেখুন একটা নতুন লোটাসের আগমন ঘটেছে, দুটো করিয়ে এসছে। তো এরকম বহুত আমি কিছু টিউবার দেবুদাকে পাঠিয়েছিলাম, দেবুরূপ গার্ডেন চ্যানেল, আপনারা হয়তো তাকে চেনেন অনেকে, তো তাকে আমি কিছু এরকম টিউবার পাঠিয়েছি। তো তার কাছে কীরকম গাছ হয়েছে এবং সে টিউবারটা কীভাবে লাগিয়েছে সেগুলো ভিডিও করবে, তো আপনারা তার ভিডিওটা নেক্সট টাইম দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার, রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনারা হয়তো একটা আমার হাতে বক্স দেখছেন, এটার মধ্যে আছে পদ্ম গাছ। এটা আমাকে গিফট করেছে দেখুন কৌশিক মজুমদার, এনার বাড়ি দুর্গাপুর। এটা ওনার ফোন নাম্বার। ইনি অনলাইনে সমস্ত প্রকারের ওয়াটার প্ল্যান্ট, শুধু পদ্ম নয়, ওয়াটার প্ল্যান্ট বলতে যা আছে সব ওনার কাছে পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে। আপনারা বাড়ি বসেই সমস্ত গাছ পেয়ে যাবেন, ওয়াটার লিলি, ওয়াটার লিলিও আছে প্রচুর, তবে পদ্ম আছে প্রচুর ভ্যারাইটি। মোটামুটি আমাদের ইন্ডিয়াতে যত ধরনের আছে প্রায় ওনার কাছে সংরক্ষণ হয়ে গেছে, প্রায় 100-এর উপর ভ্যারাইটি আছে ওনার কাছে। মোটামুটি অর্ডার করলে সবই পেয়ে যাবেন। তা আমার অ্যাড্রেসে পাঠিয়েছে, তো আমি গতকালকে রাত্রে প্যাকেটটা পেয়েছি, রাত্রে আনবক্সিং করার সুযোগ পাইনি, তো এখন আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি গাছগুলো কী অবস্থা আছে। তাহলে প্যাকেটটা খোলা যাক। বক্সটাও খুব সুন্দর, উনি ডিটিডিসিতে পাঠিয়েছিল আমাকে। এই দেখুন ডিটিডিসির চিহ্ন দেওয়া আছে, সার্ভিস খুব ভালো। আমি ভিডিওর শেষে এবং ভিডিওর মাঝে দিয়ে দেবো ওনার কাছে কী কী কোয়ালিটির পাশে। ও বাবা, গাছ তো ভিতর দিয়ে বেরিয়েও গেছে, প্রচুর ভালো ভালো জাতের পদ্ম ও ওয়াটার লিলি পেয়ে যাবেন দাদার কাছে। দাদার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আপনারা সমস্ত গাছই বাড়ি বসে পেয়ে যাবেন। একটু প্রচুর গাছ দেখছি, এটা আছে জল পদ্ম, সরি জল গোলাপ। এটা এটা দেখুন এই বালতিটা, এর মধ্যে অ্যান্টি ফানগাস দেওয়া আছে সাপ, এর মধ্যে একটু ডুবে রাখবো, তাহলে পচা লাগার ভয় থাকবে না। তো বাদ বাকিগুলো আমরা এক এক করে খুলে নিচ্ছি। বাহ সুন্দর বাল্ব, বাল্ব নয় সরি টিউবার। তো এটাও আমি সাপ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। বাহ বিরাট বড় আকারের লাভ বার্ড, এটার নাম লাভ বার্ড, বেশ সুন্দর গাছ দেখুন। এটা হয়তো গাছটা প্রতিস্থাপন করা কয়েকদিনের মধ্যে হয়তো ফুল চলে আসবে, কত মোটা টিউবার। তো এটাও আমি এই জলের মধ্যে কিছু সময় ডুবিয়ে রাখবো। এটা কী নাম আছে দেখো, নামটা খুব বোঝা যাচ্ছে না, আমি পরে দেখে নিচ্ছি। এই টিউবারটাও কিন্তু খুব সুন্দর,
এখানে আরো আছে প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দর অবস্থা আছে। অনেকে বলে কুরিয়ারে গাছ নিলে গাছ মরে যায়, কিন্তু আমি তো সেরকম কিছু দেখছি না। এখানে আছে দুটো, দুটো হয়তো একই প্রজাতির। এটা আমি পরে কৌশিকদাকে ফোন করে জেনে নেবো, এটা আলাদা করে রেখে দিই, এটা এখানে থাক, নাহলে সব মিলে যাবে। এখানেও একটা দেখছি আছে, এটা মনে হচ্ছে মোটা টিউবার। ওরে বাবা, আরে বাবা, জাম্বু। এরকম স্বাস্থ্যবান টিউবার আশা করি কেউ হয়তো আপনাদের দেবে না। দেখুন পাতার কালারটা, দেখুন একটুও পরিবর্তন হয়নি। আর এই যে টিউবার আমার হাতের উপর আছে, দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা বড় সাইজের। এটা গাছটা প্রতিস্থাপন করা হয়তো এক মাসের মধ্যে আমার কাছে ফুল চলে আসবে, এ যা অবস্থা দেখছি। তো এগুলো আমরা সমস্ত গাছই এই এন্টি ফান গাছের মধ্যে দিয়ে রাখবো কিছু সময়। এটা কি আমি ঠিক বুঝতে পারছি না, এটা তো মনে হয় পদ্ম টিউবার না ওয়াটার লিলি, ঠিক আমি বুঝতে পারছি না, পরে যাই হোক জেনে নেব। এইটা তো ওয়াটার লিলি, এর বাল্ব গোড়া থেকে কেটে দিয়েছে আমাকে। এটাও সম্ভবত ওরকম কিছু হবে, কিন্তু এর আকৃতিটা দেখুন একদম পোকার মতো দেখতে, কেমন দেখা যাচ্ছে। যাই হোক, এগুলো সবই আমি এন্টি ফান গাছে দিয়ে রাখবো কিছু সময়। আরও একটা আছে মনে হচ্ছে, এটা ওয়াটার লিলি। তো আজকে অনেক গিফট পেয়ে গেলাম, তো সমস্ত গাছগুলোই দেখুন আমি একটা বালতির মধ্যে জল দিয়ে আপনারা এক ঘন্টা মতো এর মধ্যে রেখে দেবেন, তারপরে প্রতিস্থাপন করবেন। এটা কীভাবে প্রতিস্থাপন করতে হয় সেটাও আমি আপনাদের একটা ভিডিও করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা এত সময় দেখলেন আমি গাছগুলো কোথা থেকে এনেছি, আপনারা সহজেই কোথা থেকে গাছ পেয়ে যাবেন ও গাছের বাল্বগুলো কেমন পেয়েছি। অনেকে বলে গাছ মরে যায় পচে যায়, কিন্তু এখান থেকে সেই ভয়টা নেই, উনি খুব সুন্দরভাবে প্যাকিং করে দেয়। এবার দেখাবো গাছ প্রতিস্থাপন করা। তো আমি নিয়েছি বেলে দোআঁশ মাটি, আর সঙ্গে আছে ভার্মি কম্পোস্ট, আর দ্বিতীয় কিচ্ছু নেই। এটা মিশিয়ে আমি 4-5 দিন রেখে দিয়েছিলাম উপরে জল দিয়ে, দেখুন জল দেওয়া আছে 1-1.5 ইঞ্চি। আপনারা এইভাবেই দেবেন, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। তো দেখুন আমার আঙুলের এক আঙুল মতো দেখাচ্ছে 1-1.5 ইঞ্চি, আর অতিরিক্ত কোনো সার টার এখন দেব না, সেটা পরবর্তীকালে দেব। আর গাছটা, গাছ বলতে এর যে টিউবারটা আছে এটা কিন্তু আমি পুরো মাটির মধ্যে পুঁতে দেবো না, জাস্ট হালকা করে হাফ পার্সেন্ট মতো মাটির মধ্যে পুঁতে দেবো, আর হাফটা উপরের দিকে থাকবে। একদম নিচে ডাবিয়ে দিলে অনেক সময় পচে যাওয়ার ভয় থাকে যেহেতু মোটা টিউবার, আর পাতাটা যতটুকু উঁচু আপনারা চাইলে ততটুকু জল দিতে পারেন। আর আমি পুরোটা জল দেবো না, এইভাবে থাকবে 1 সপ্তাহ মতো, পরে আমি জলটা যতটা পাতা লম্বা আছে ততটা ভর্তি করে দেবো। আপাতত এইভাবেই 4-5 দিন রাখবো। দেখুন আমি হালকা জাস্ট টাচ দিয়ে হালকা চাপ দিয়ে দিলাম, জাস্ট এইভাবেই দেবেন, অতিরিক্ত মাটির নিচে দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন 20 দিন পরে আমার গাছের কী পরিস্থিতি হয়েছে, কত সুন্দর পাতা বেরিয়ে গেছে। সবগুলো সমান হয় না, তবে এই দাদার কাছ থেকে গাছ আমি যে ওয়াটার লিলি নিয়েছিলাম তারও দেখুন পাতাগুলো সুন্দর বেরিয়েছে। আর একটা নাদার মধ্যে রাখা আছে, এটা তো একদম সুন্দর, সত্যি কথা বলতে প্লাস্টিকের গামলা থেকে মাটির নাদা কিংবা সিমেন্টের নাদায় কিন্তু গ্রোথ সত্যি খুব ভালো হয়, আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। একদম 20 দিনের মাথায় কত সুন্দর হয়েছে। তো এই দাদার কাছে মোটামুটি 100-এর উপরে প্রজাতির জলজ উদ্ভিদ পেয়ে যাবেন। শাপলার প্রচুর ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের কালার, একদম
মন মাতানো কালার। আর পদ্ম কি বলবো, আমার আর কিছু বলার নেই। আপনারা ওনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, সমস্ত গাছই বাড়ি বসে পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।